দেখো তোমাদের কাছকে আমি দেখাবো হইলো স্যান্ডিং প্রসেস তা এখানে পুটটি লাগানো আছে তাই স্যান্ডিং প্রসেস করতে যা যা লাগে তা তোমাদের কাছকে সব প্রসেসগুলো দেখাবো তাই সবাই ভিডিওটাকে ফলো করবে এবং দেখবে তো এটা হলো ড্রাইকোট সব প্রথমে কোট লাগাতে লাগবে তো ড্রাইকোট লাগানোর পর তারপর স্যান্ডিং প্রসেস করতে লাগবে কোট লাগালে কী হবে ড্রাইকোট লাগালে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় স্যান্ডিং কীভাবে করতে লাগবে যেখানে এই যে ড্রাইকোটের স্যান্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ তো ডাইকোট যদি হাইটে গেলো তাহলে ভাবা স্যান্ডিং কমপ্লিট আর টোলটাল থাকবে ওখানে ডাইকোট লাগানো থাকবে তো প্লিজ ভিডিওটাকে ফলো করো এবং তোমরা দেখো যে ডাইকোট কীভাবে স্যান্ডিং হয় তো স্যান্ডিং প্রসেস তোমরা দেখতেই পাচ্ছ তো স্যান্ডিং প্রসেসটাকে তোমরা ফলো করো তো যেভাবে যেভাবে আমি স্যান্ডিং করছি সেভাবে তোমরাও করবে তো এটা হলো আশি নাম্বার গোল্ডিশ পেপার তো আশি নাম্বার গোল্ডিশ পেপার দিয়ে সুন্দরভাবে আমি স্যান্ডিং করব তো নাও এক একটা প্রসেস আর এক একটা পেপারের নাম তোমাদেরকে আমি বলবো তো দেখো তোমরা সবাই তো প্রথমে নাম্বার দিয়ে স্যান্ডিং করতে লাগবে এই জিনিসটা সবাই মনে রাখবে রাখবে আর ফলো দেখতে পাচ্ছ যে স্যান্ডিং সব দেখো তোমাদের তো দেখো নাম্বার দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করতে লাগবে এক একটা প্রসেস তোমাদেরকে দেখাবো কিভাবে কীভাবে কালাক পুটিং যে স্যান্ডিং করবে কীভাবে তার প্রত্যেকটা প্রসেস তোমরা এর মধ্যে দেখতে পারবে আর ফলো করবে তো সবাই দেখো কিভাবে আমি পুটিং স্যান্ডিং করি তো দেখে নাও আশিনাবাদের কাজ মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে তা বুঝতে পারলে ডাইকোডটা যে আমরা লাগাইছি ডাইকোড সুন্দরভাবে আশিনাবাদ দিয়ে আমরা স্যান্ডিং করে দিয়েছি তো স্যান্ডিং হয়ে গেছে তো সবাই ফলো করো তো দেখো এটা প্রথম স্টেপ প্রথম স্টেপ স্টেপটা আমরা করে দিলাম সুন্দরভাবে আশি নম্বর পেপার দিয়ে সাইনিং করে তা দ্বিতীয় স্টেপ আমরা আবার আসবো ড্রাই কোর্টে তাই দ্বিতীয় স্টেপে তোমাদের আবার ড্রাই কোটে আসতে লাগবে তো প্রথমে এটা সাইনিং মোটামুটি কমপ্লিটই আমাদের আশি নম্বরের এক একটা স্টেপগুলোকে ফলো করবে তোমরা তাহলে দেখবে তোমাদেরও কাজও খুব সুন্দর এবং ভালো হবে তো দেখলাম এক একটা প্রসেস তোমাদের আজকে আমি দেখাবো তো এখন কী হবে এখন হবে এলো ড্রাইকোড আবার এই যে সুন্দরভাবে ড্রাইকোড লাগাই দিবে তারপর আমাদের করতে লাগবে কি তারপর করতে লাগবে একশো বিশ ফাইল পেপার দিয়ে স্যান্ডিং তো একশো বিশ ফাইল পেপার দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করবো তো দেখে নাও এই যে হ্যান্ড দিয়ে দেখছো হ্যান্ড ব্লক দিয়ে যে ড্রাইকোড হাঁটে গেল তোমরা ভাববা যে স্যান্ডিং কমপ্লিট তা দেখতে পারো সুন্দরভাবে আমি স্যান্ডিং করতেছি তো এক একটা স্যান্ডিংয়ের প্রসেস সবাই দেখবে এমন ফলো রাখবে তো দেখে নাও তো তোমাদের যদি আরও কিছু বলার থেকে জানার থেকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আর অবশ্যই বলবে তা দেখতে পারত এক একটা প্রসেস প্রত্যেকটা প্রসেসে তোমরা ফলো করবে দেখে নাও কত সুন্দরভাবে স্যান্ডিংটা হয়ে গেলো কমপ্লিট তো তোমরাও করবে স্যান্ডিং যেভাবে আমরা করছি তোমরা সেভাবেই স্যান্ডিংটাকে কমপ্লিট করবে তো দেখতে পাচ্ছ তো প্লিজ এক একটা প্রসেস তোমরা ফলো করবে তো দেখে না এটা এটা হলো একশো বিশ ফাইল পেপার দেখলাম একশো বিশ ফাইল পেপার দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করলাম তো এখন বললো একশো আশি তাই দেখতে এখন পাশো আশিতে সান্নিং করবো তো সান্ডিংটাকে সবাই ফলো করবে আবার লাগবে তো এখন আমরা একশো আশি দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করে মিলাই দেবো কোন জায়গায় কীভাবে কাটতে লাগবে সব পশ্চিমগুলো দেখো প্রথমে লেফট সাইড কোয়াসভাবে কাটতে লাগবে তো দেখতে পাং করলাম তোমরা সেইভাবে স্যান্ডিং করবে দেখবে তোমাদের কাজ খুব সুন্দর এমন ভালো হবে তো সবাই দেখে নাও কিভাবে আমি স্যান্ডিং করলাম তো তোমরা দেখতেই পাচ্তেছ আমরা ভালো করে সান্ডিং করলাম তো প্রচেসগুলাকে দেখো এটা এখন একশো বিশ এখন একশো বিশ দিয়ে রিয়ার ডোরটাকে আমরা স্যান্ডিং করবো তো যেভাবে স্যান্ডিং করতেছি তোমরা সেইভাবেই স্যান্ডিং করবে তো প্রসেস সুন্দরভাবে ফলো করবে তো দেখে নাও একশো বিশে স্যান্ডিং তো প্লিজ তোমরা এক একটা যে স্যান্ডিং হচ্ছে এখানে স্যান্ডিংটাকে ভালো করে তোমরা ফলো করবে কেন এখানে যে কস্টটা আছে দেখতে উপর থেকে এই লাইন কস্টটা সুন্দরভাবে বার করব তো দেখে নাও একশো আশি তার জন্য নিচেরটা একদম কমপ্লিট করবো একশো বিশ মারে একশো আশিতে তার নিচেরটা আমরা একদম কমপ্লিট করে দিচ্ছি তো দেখে নাও কেন কস্টটা আসলে বার হবে সুন্দরভাবে পরে আর পেপার মারতে লাগবে না তো এখানকার প্রচেসটাকে তোমরা সুন্দরভাবে ফলো করো আর দেখো তো দেখতে পাচ্ছ স্যান্ডিংটাকে আমরা করে নিলাম সুন্দরভাবে তো এখন কী করতে লাগবে মাস্কিন টেপ ওই কচের যে লাইনটা আছে লাইনে সুন্দরভাবে মাস্কিন টেপ লাইন লাইনটা তোমরা দেখে বসা দিবে দেখা যেভাবে আমি বসাচ্ছি সেভাবেই একদম অজ্জিলনের মতন কচ তোমাদের হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এখানে স্যান্ডিং হয়েছে তো প্লিজ ভিডিওটাকে সুন্দরভাবে ফলো করবে তো দেখে নাও তো এখন একশো বিশ দেয় বাইরে গুলা আমরা স্যান্ডিং করবো বাইরে আছে বাইরে সুন্দরভাবে স্যান্ডিং করবো তো বাইরে আমরা সুন্দরভাবে স্যান্ডিং করে দেবো তো তোমরাও স্যান্ডিং করে মিলাই দেবে তো প্রত্যেকটা প্রসেস তোমরাও সুন্দরভাবে ফলো করবে সবাই আমি যেইভাবে স্যান্ডিং করলাম সেইভাবে তোমরা একবার স্যান্ডিং করে দেবে দেখবে তোমাদের কাজ এত সুন্দর এত ভালো হবে তোমরাও বুঝতে পারবে না তো আমার প্রসেসটাকে একবার ফলো করে শুধু একবার স্যান্ডিং করে দেখা সবাই তা দেখে নাও পুরো প্রচেস্ট আছে তোমাদের যদি আরও কাজ যদি কিছু বলার থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে আমি পেন্ডিং সম্বন্ধে যতক্ষণি জানি অতখণি তোমাদেরকে বলবো দেখাবো তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে

যেভাবে আমি করলাম সেইভাবেই তোমরা করবে তো দেখে নাও এটা হলো আবার ড্রাইকোট আবার একশো আশি ফাইল পেপার আমরা তিনটা ইউজ করলাম দেখে নাও তো পেপার দিয়ে তোমরা সুন্দরভাবে স্যান্ডিং করবে তো দেখতে ড্রাই কোট সুন্দরভাবে হাইটে যাচ্ছে সঙ্গে তোমরা বুঝে যাবে যে তোমাদের স্যান্ডিং খুব সুন্দর এবং ভালো হয়েছে তো দেখে তো আমি যে প্রসেসে কাজ করলাম সেই প্রসেসটাকে তোমরা ব্যবহার করবে সুন্দরভাবে তো প্লিজ আগে ফলো করো যেভাবে আমি এক একটা প্রসেস ব্যবহার করেছি তোমরা সেভাবেই ব্যবহার করবে তো দেখতে পারতাছ প্রসেসগুলা এই প্রসেসেই তোমরা কাজ করবে তো স্যান্ডিং প্রসেসে প্রত্যেকটা জিনিসই তোমাদের দেখাবো এমনকি পাইমারটা পাইমারটা তোমাদেরকে দেখাবো তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে তো দেখে নাও এখন তিনশো বিশ যাবে দেখো সুন্দরভাবে তিনশো বিশ দিয়ে মিলাই দেবো তো তোমরা এই প্রসেসটাকে ব্যবহার করবে সুন্দরভাবে কাজ করবে দেখবে তিনশো বিশ দিয়ে স্যান্ডিং করবে খুব সুন্দরভাবে আর তোমাদেরকে এটাকে কালার করেও আমি দেখাবো একাবিশ কালার হবে তো এক বেশ কালারের প্রসেস কি আছে সবগুলো তোমাদেরকে দেখাবো এবং সুন্দরভাবে বুঝাবো তো দেখতে পাচ্ছ আগে তো তোমাদের যদি আরো কিছু জানার থাকে কিছু বলার থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবে বলবে তো দেখে নাও কত সুন্দরভাবে স্যান্ডিং কপিট হচ্ছে আমাদের তো তোমরাও এইভাবেই স্যান্ডিং করবে তো দেখতেই তো স্যান্ডিং স্যান্ডিংয়ের প্রসেসটাকে সবাই ভালো করে ফলো করো যে কীভাবে আমি কী করলাম সেভাবে তোমরা একবার কাজ করে দেখো দেখবে তোমাদের কাজ স্যান্ডিং খুব ডাইসেন্ডিং খুব সুন্দর হবে তা দেখতে পেলে পুরা ডাইসেন্ডিং তো ডাইসেন্ডিং প্রসেস তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে তো তোমাদের কারো যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে বলবে তো দেখে নাও এটা হলো কষ্টটা কে বার করবে সেটার প্রসেস এখন কষ্টটাকে তোমরা ফলো করবে কী উপরে মাছ দিয়ে দিলাম নিচেটা উঠে দিলাম তাহলে এটা কীভাবে স্যান্ডিং হচ্ছে দেখো এখন তোমাদের পারফেক্ট কস একদম সুন্দরভাবে বাড়ায় চলে আসবে তো যে যেভাবে করলাম তোমরা সেইভাবেই করবে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্যান্ডিং হয়েছে তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে দেখো কষ্টার দিকে এখন ফলো করে একবার দেখো কষ্টটাকে কষ্ট কতটা সুন্দর লাইন বাড়া গেছে দেখো কত সুন্দরভাবে লাইনটা কষ্ট বাড়া তো এটাকে এখন কী করবো আমরা পাঁচশো নম্বর পেপার দিয়ে মাইরে কচ্ছের যে লাইনে যে মুখে একটা ধার আছে সেই ধারটাকে আগের কচ্ছের সঙ্গে মিলিয়ে দিতে লাগবে এই জিনিসটা তোমরা ফলো রাখবে সবাই তো দেখে নাও কাজ কমপ্লিট তো এখন যাবো আমরা টিপিং এর প্রসেসে ইয়ার দিয়ে ক্লিন করে তো প্লিজ ভিডিওটাকে ফলো করো তো দেখো আমরা টিপিং করবো এটা অফিস চললে কী কী অফিস যে নতুন গাড়ি যেটা আমরা করি সেই গাড়ির প্লাস্টিকটা বাঁচিয়ে যায় সেটা পাইমারের জন্য ব্যবহার করা যায় একটা প্লাস্টিক দুই বা তিনবার করে ব্যবহার করতে পারবে সবাই তো তোমরা দেখো পাইমারটা আমরা কীভাবে সেন্ডিং করবি এক একটা প্রসেস তোমাদের সুন্দরভাবে কাজ করে দেখাবো তো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তো তোমাদের যদি আমার কাজ কাজের প্রসেস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো দেখো এটা পাইমার পাইমার কোনো টু কে পাইমার মারতে লাগবে হ্যাঁ ওয়ান কে পাইমার মারলে হবে না টু কে পাইমার তো দেখো টু কে আমরা সুন্দরভাবে কমপ্লিট করতেছি তো দেখে নাও তোমার যদি কারো কিছু বলার থেকে জানার থেকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবে তো এক একটা প্রসেস তোমাদেরকে সুন্দরভাবে দেখাবার বলবো তো লাইন কজটা দেখো ফলো করো সুন্দরভাবে লাইন গাছ বাড়াই গেছে তা আমি যেভাবে প্রসেসগুলো ব্যবহার করলাম তোমরা সেইভাবেই ব্যবহার করবে তো এখন আবার স্যান্ডিং প্রসেস দেখো স্যান্ডিং প্রসেস হবে তো দেখো স্যান্ডিং করার সময় ডাইকোডটা লাগাই নিতে লাগবে তো ডাইকোডটা হাইটে গেলে তোমরা ভাববে যে ডাইকোডটা হারিয়ে তোমার স্যান্ডিং কমপ্লিট তো স্যান্ডিং এর সবাই দেখবে এবং ফলো করবে তো তোমাদেরকে প্রসেসটা কেমন লাগলো আমি কমেন্টে অবশ্যই জানতে চাই তো তোমাদের যদি কিছু বলার থাকে কারো আরও সেটা কমেন্টে জানাবে তো দেখে নাও তো তোমাদের এটাকে আমি স্যান্ডিং করার প্রসেস প্রত্যেকটা দেখাচ্ছি পাইমার ডাই প্রসেস দেখাচ্ছি পাইমালের পরে যে প্রসেসটা আছে সেই প্রসেসটাও তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো আর বলবো তাহলে প্রসেসগুলো দেখাও ফলো করো দেখো এক একটা প্রসেস সুন্দরভাবে দেখাবো তো তোমার যদি কারো আরও কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখতেই পারতেছো ফলো করবে ভিডিওটাকে তো যা যা প্রসেস আছে প্রসেসগুলোকে তোমরা ফলো করবে সুন্দরভাবে তো দেখো স্যান্ডিংটা যে আছে স্যান্ডিং তোমাদেরকে খুব সুন্দরভাবে ভালোভাবে করতে লাগবে তো আমি যে বিয়ে করলাম তোমরা সেই বিয়ে করবে তো দেখে নিতে পারো তো দেখো এখন হাজার নম্বর পেপার দিয়ে তোমরা জল দিয়ে কাটিং করতে পারবে কেন কিন্তু প্রাইমারি প্রাইমারি আমরা কাটবো না পাইমার ডাই করে নিয়েছি শুধু কালারের জায়গা যে আছে কালারের জায়গা তোমার হাজার নম্বর দিয়ে সবাই স্যান্ডিং করতে হবে তো দেখে নাও সুন্দরভাবে স্যান্ডিং করছে তা তোমরাও তো পাইবার বাদ দিয়ে বাকি এরিয়া কালারে তোমরা সবাই হাজার নাম্বার দিয়ে জল দিয়ে স্যান্ডিং করতে পারবে তো দেখে নাও আমরা স্যান্ডিং কমপ্লিট তো এখন আমরা হলো ওপেস রোল দিয়ে গাড়িকে ঢাকবো এই যে ওপেস রোল প্লাস্টিক তো ওপেস রোল দিয়ে আমরা সুন্দরভাবে গাড়িটাকে ডেকে নেবো তোমরা দেখলাম তো আমি যেভাবে ডাকলাম সব কিছু করলাম তোমরা সেভাবে করবে তো দেখে নাও প্রসেস তো তোমাদের প্রসেস কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো দেখতেই পারতেছো তোমরা তো দেখে নাও তো যেভাবে আমরা কাটিং করলাম প্লাস্টিকটা যেখানে কালার হবে ওই জায়গায় কাটিং করে দেব দেখো ও তো নিজের জায়গায় আমরা কাটিং করব তো দেখ নাও তো তোমাদের এক একটা প্রসেস সুন্দরভাবে তোমরা ফলো করবে এবং দেখবে তো দেখতে পারতেছ তো যা যা প্রসেস আছে যে প্রসেসটাকে আমরা ব্যবহার করলাম সেই প্রসেসটাকে তোমরা ব্যবহার করবে তো দেখে নাও প্রসেস একবারে সুন্দরভাবে করে আমরা তোমাদের প্রসেসটা কেমন লাগলো এরপর হবে কালারের প্রসেস তো প্রসেসটাকে তোমরা সুন্দরভাবে ফলো করো তো দেখে নাও মাস্কিন তো দেখো মাস্ক কিনতে আমাদের ফাইনাল কমপ্লিট তো এখন যাবো আমরা কি কালারের প্রসেস মানে কালার খেয়ে মারব তো কালার আমাকে কী করতে হবে কালার মার আগে কালার করার আগে তোমাদেরকে ডিগ্রিজিং দিয়ে সুন্দরভাবে ক্লিন করতে লাগবে কেউ ডিগ্রিং বলো কেউ সুট বলো তো সুন্দরভাবে ক্লিন করবে আর ডিগ্রিজিং করার সময় তোমরা কিন্তু গাড়ি যখন গ্লেজ দেবে বুঝতে পারো কোন জায়গায় দাগ আছে না আছে তো ডিগ্রিজিং ক্লিন সময় বুঝতে পারবে কেউ একেবারে কালার কালারের উপর দিয়ে কিন্তু কখনো তোমরা চেক করতে এটা লাগাতে পারে না এই জিনিস এই জিনিসটাকে তোমাদের ফল রাখতে হবে তো দেখো এখানে যে আছে এখানে তোমরা কালারের প্রসেসটাকে আগে ট্যাক প্যাড বাই নেবা কালার করার আগে তো আমি যেভাবে ট্যাক প্যাড মাই নিয়েছি তোমরা সেভাবে ট্যাক প্যাডটা মারবা তো দেখো ট্যাক প্যাড মারবার আমি কী করতেছি এখানে কালার অ্যাপ্লিকেশন প্রথমে সাইডে কালার মারে নিতে লাগবে সাইডে মারার পর সাইডে মারার পর তোমাদের যেখানে পাইমার আছে পাইমারের জায়গায় কালার কমপ্লিট করতে লাগবে তা দেখতে কমপ্লিট কিভাবে বুঝতে পারলে তো দেখে নাও কালার কমপ্লিট হচ্ছে তো নাও আমরা সুন্দরভাবে কমপ্লিট করে দিলাম প্রথম স্টেপ কালার তো এরপর হবে তোমাদের হলো এটা হলো স্মার্ট ডায়ার কি কালার স্মার্ট ডায়ার ছাড়া শোকাবে না এখান থেকে কি হয় হাওয়া আসে ওই হাওয়াটা যে কালারের পরে কালার মনে সোজা থাকে তো একো বেশ কালার দেখো তো প্লিজ ভিডিওটাকে ফলো করো তো দেখে নিতে পারতেছ তো যেই বসে আমি মারলাম সেই বসে তোমরা মাত্র কালার তো এটা সেকেন্ড স্টেপ কালার আড়াই মারবো একটা জিনিস ফলো করবে দুই কোট হওয়ার পর কোনো কন্ট্রোল কোড কোনো মারতেই লাগবে এটা শিওর কন্ট্রোল কোড কোনো না মালে কখনো তো দেখো এটা হলো কন্ট্রোল কোট কন্ট্রোল কোট আমরা সুন্দরভাবে করলাম তোমরা করবে তো তোমাদের প্রসেস কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো তোমাদের যদি আমার প্রসেস ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো দেখো কালার কমপ্লিট তো দেখে নিতে পারতেছ সব দেখব আমরা ক্লিয়ার তো দেখে নাও ক্লিয়ার সুন্দরভাবে দেবো আমরা তো দেখে নাও তো যেই প্রসেসে আমরা ক্লিয়ার মারতে চাই সেই প্রসেসটাই তোমরা করবে ব্যবহার তাহলে তোমাদেরও কাজ খুব সুন্দর এবং ভালোভাবে দেখো তো ক্লিয়ার মারার প্রসেসটা তুমি দেখো ফলো করো ক্লিয়ার ক্লিয়ার মারার সময় যে ইয়ার প্রেসারটা এয়ার ইয়ার প্রেশারের দরকার সেই এয়ার প্রেশারটা নিতে লাগবে তোমাদের কত কুড়ির থেকে তিরিশ এয়ার প্রেশার নিতে লাগবে তো দেখে নাও প্রত্যেকটা ক্লিয়ারকে তোমরা ফলো করো সুন্দরভাবে যেভাবে মারলাম মনে রাখবে কালারের ইয়ার প্রেশার হলো কুড়ির থেকে তিরিশ আর ক্লিয়ারের যে ইয়ার প্রেশারটা আছে সেটা কিন্তু তোমাদের থার্টি থেকে ফর্টি মানে কুড়ির থেকে তিরিশ থেকে চল্লিশ কুড়ির থেকে তিরিশ কালারের জন্য আর তিরিশ থেকে চল্লিশ হলো তোমাদের ক্লিয়ার মারার জন্য তাই তোমাদের প্রসেস কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই জানাবে দেখে নাও কালার কমপ্লিট তো তোমাদের প্রত্যেকটা প্রসেস কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে দেখবে আরও ভালো করে প্রসেসগুলোকে ফলো করে কাজ করবে দেখবে তোমাদের কাজ খুব সুন্দর হবে দেখো একদম যেমন অরিজিনাল ছিল অরিজিনাল তোমার একদম হয়ে গেছে তো প্লিজ তোমাদের যেমন পছন্দ সেরকমই ভিডিও পাওয়া একটা তো দেখো কালারের सेम प्रसेस कलर सूंदर भाई मिले गेस ते तो प्लिज भिडा फलो करो तो देखे नाओ तो तुम्हारे जदि हमारे भिडियो भाव लागे तभी तो कमेंटे अवश्य तो कर प्लिज भिडियो लाइक सबसक्राइब और शेयर करबें प्लिज लाइक कमेंट सबसक्राइब और शेयर